জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও সবুজ জলবায়ু তহবিল বা জিসিএফ এর বৈষম্যমূলক আচরণের কারণে অর্থ সুবিধা পেতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ এমনটি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তারা আরও বলছে প্রয়োজনীয় অর্থ সহায়তা না দিয়ে সুকৌশলে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশের উপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক এই সংস্থাটি রাজধানীর ধানমন্ডিতে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু তহবিলের সুবিধা নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নির্বাহী পরিচালক বলেন এর অর্থ সহায়তার নীতি বৈষম্যমূলক এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জাতীয় প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অর্থায়নকে অগ্রাধিকার দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি অভ্যন্তরীণ দুর্নীতি বলতে যা বোঝায় মোট দুর্নীতির যে ব্যাপক অর্থ সেই বিবেচনায় আপনি বলতে পারেন যে হ্যাঁ জিসিএফ দুর্নীতিগ্রস্ত এই অর্থে যে আসলে যে এর নিজস্ব যে নীতিমালা সেটি তারা লঙ্ঘন করছে জিসিএফ এর যে জব দেই তার প্রতিষ্ঠান হিসেবে হওয়ার কথা সেটি সেখানে নেই তারা অর্থায়নের স্বেচ্ছাচারিতা করছে তারা বৈষম্যমূলক কাজ করছে তারা তাদের পারফরম্যান্সে ফেল করছে কাজে সবকিছু কিছু মিলে সেখানে ক্ষমতার ব্যবহার বলতে যাবো যায় সেটা এখানে ওখানে হচ্ছে বলেই ধারণা করা যায়